বাসে ট্রেনে ঈদ যাত্রার ভোগান্তিতে রয়েছেন ঘরমুখ মানুষেরা উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেন সোয়া দুই ঘন্টা থেকে চার ঘন্টার মতো বিলম্বে ছাড়ছে আর মহাসড়কে বাস আটকে থাকায় টার্মিনালে যাত্রীরা ঠিকমতো জানতেও পারছেন না কখন তার বাস ছাড়বে আরো জানাচ্ছেন আরফাত সিদ্দিক ট্রেন ছাড়ার আগে কমলাপুর রেল স্টেশনে এক একটি ট্রেনের এই চিত্র প্রিয়জনের সাথে ঈদ করতে যেতেই হবে যতই গাদাগাদি হোক কোন রকমে ট্রেনটি ধরে দাঁড়াতে পারাটাই কারো কারো কাছে অনেক পাওয়া নাই তো ঘন্টা লাইনে টিকিট পাই বারবার নিষেধ সত্ত্বেও এ সময় ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে ভেতরে তিল ধারণের জায়গা নেই ট্রেনের দরজায়ও একটু ঠাই পাওয়ার জো নেই ভিতরে উঠছি ভাই জীবন যা যা অবস্থা আমরা গেট দিয়ে উঠতে পারিনি আমাদের জানালা দিয়ে উঠতে হয়েছে হ্যাঁ হ্যাঁ অনেক কষ্ট করে যাওয়া হচ্ছে ভিতরে যা অবস্থা আমরা টয়লেট ইউজ করতে পারি কিনা এটা সন্দেহ আর কি ঢাকায় একটি আইটি ফার্মের কর্মকর্তা রাজন ও তার বন্ধুরা অনেক কষ্ট করে টিকিট জোগাড় করতে পারলেও জয়পুরহাট যেতে উঠতে পারলেন না একতা এক্সপ্রেস ট্রেনটিতে টিকিট আছে বাট উঠতে পারি আর ঈদের পরে আমার বিয়ে সুন্দরবন ধুমকেতু রংপুর নীলসাগর ও লালমনি এক্সপ্রেস দুই থেকে চার ঘন্টা দেরিতে ছাড়লেও একে শিডিউল বিপর্যয় বলতে মানতে রাজি নয় রেল কর্তৃপক্ষ রাতে নিরাপদে গন্তব্যে এটা আমরা চাই এবং নিরাপদে গন্তব্যে পৌঁছছে এটাই এটাই কিন্তু যথেষ্ট বাসের যাত্রীদেরও একই ভোগান্তি মহাসড়কে বাসগুলো আটকে থাকায় টার্মিনালে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা আমরা তো মনে করেন যে জায়গায় পাঁচ প্রায় ঘন্টা লাগছে সরকারি ঈদের ছুটির আগে সোমবার ছিল শেষ কার্যদিবস আরাফাত সিদ্দিক এনটিভি নিউজ ঢাকা